গত বছরের আতঙ্ক উসকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হলো শামসেরগঞ্জে। রবিবার সকাল থেকে গঙ্গা ভাঙনে নতুন করে আতঙ্ক ছড়ালো শামসেরগঞ্জ থানার ধানখড়া হীরানন্দপুর এলাকায়। নতুন করে ভাঙনে ইতিমধ্যেই গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে কয়েক বিঘা জমি বাগান। গঙ্গা ভাঙন শুরু হওয়ায় এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত বছরের ঠিক এই সময় ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয় শামসেরগঞ্জের ধানখড়া হীরানন্দপুর এলাকায়। তলিয়ে যায় বিঘের পর বিঘে কৃষি জমি, গঙ্গা গর্ভে চলে যায় কয়েকশো বাড়ি ঘর। আতঙ্কে ভিটে মাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় কয়েকশো পরিবার। বছর ঘুরতে না ঘুরতেই ফের গঙ্গা ভাঙন ঘিরে আতঙ্কে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। চলবার যেমন হয়েছিল সেরকম আবারও হচ্ছে, তো ওরকম মানুষ আতঙ্ক হয়ে যাচ্ছে। এই যে ধরেন সকাল বেলায় ভালো দেখলাম, আবার ওই পরিস্থিতি চালু হয়ে গেছে। 10টা 11টা নাগাদ যে ভাঙন ধরেছে, সে গত বছর যে ভাঙন ধরেছিল যে সেই ধরনেরই একই ভয়ঙ্কর ভাঙন। বাড়ির আশেপাশেগুলো জমি যে জায়গাগুলো গাছগাছালি লেচুর বাগানগুলো সব তার পাঁজরে পাঁজরে বাড়ির পাঁজরে পাঁজরে ভাঙন ধরেছে আর কি, ভাঙছে। আর পরিবেশন দপ্তরের এখনো কেউ আসেনি এখন পর্যন্ত।